আমি রাজীব স্যার, মোবাইল নম্বর 6290944283 9051386708। আমি আমার যে ফিটারের ওপরে MCQ সেকেন্ড ক্লাস অর্থাৎ পার্ট টু আজ শুরু করছি। গুড মর্নিং এভরিবডি, সকল স্টুডেন্টকে। কোশ্চেন নাম্বার 1, হোয়ার দ্য উইং নাটস আর ইউজড। উইং নাট বলে একটা নাট আছে, নাট বিভিন্ন প্রকারের হয়ে থাকে, সেই উইং নাট আমরা কোথায় ব্যবহার করে থাকি? অপশান এ, অ্যাট ফ্রিকোয়েন্ট ফিক্সিং অ্যান্ড রিমুভাল, অর্থাৎ ফ্রিকোয়েন্ট অর্থাৎ ঘন ঘন বা পুনঃ পুনঃ যেখানে আমরা ফিক্সিং করে থাকি, নাটকে রিমুভ করে থাকি, সেই কোনো প্লেসে আমরা ব্যবহার করি। অপশান বি, ইন কোচ বিল্ডিং, অর্থাৎ কোচ বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সি, প্রোভাইড ডেকোরেটিভ অ্যাপিয়ারেন্স, ডেকোরেটিভ অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আমরা প্রোভাইড করে থাকি। অপশান ডি, হেভি ডিউটি অ্যাসেম্বলি, আমরা হেভি ডিউটি অ্যাসেম্বলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে যে অ্যান্সারটি হবে অপশান এ অর্থাৎ অ্যাট ফ্রিকোয়েন্ট, অপশান এ অর্থাৎ অ্যাট ফ্রিকোয়েন্ট ফিক্সিং অ্যান্ড রিমুভাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেম অফ নাট হ্যাভিং টপ পার্ট ইন সিলিন্ড্রিক্যাল শেপ অ্যান্ড বটম পার্ট ইন হেক্সাগোনাল শেপ, অর্থাৎ এমন একটি নাটের নাম জানতে চাওয়া হয়েছে যার টপ পোর্শান অর্থাৎ উপরের যে পোর্শানটা থাকবে, এমন একটা নাট তার উপরের পোর্শানটা থাকবে বলছে সিলিন্ড্রিক্যাল, নিচের পোর্শানটা থাকবে হেক্সাগোনাল। এই ধরনের যে নাট আমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে, অপশান এ স্লটেড নাট, অপশান বি ক্যাসেল নাট, অপশান সি টি নাটস, অপশান ডি উইং নাটস, এখানে যে অপশানটি হবে সেটা হচ্ছে হলো অপশান বি ক্যাসেল নাট। আমি এই নাট সম্পর্কে এর পরের ক্লাসে, নেক্সট ক্লাস আমি যে সময় আরও আমি তোমাদের জন্য ক্লাস দেব, সেখানে আমি ডেসক্রিপটিভ অনেক কিছু আলোচনা করব। আমি তোমাদের কাছে এই জন্য বারবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি তোমাদের সম্পূর্ণ বিষয় ফিটার সম্পর্কে যাবতীয় ক্লাস আমি তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের বোঝাতে পারি। আমার চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হুইচ টাইপ অফ মেশিন স্ক্রু ইউজড ইন হেভি ডিউটি অ্যাসেম্বলি ওয়ার্ক, অর্থাৎ কোন ধরনের মেশিন স্ক্রু আমরা হেভি ডিউটি অ্যাসেম্বলি ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অপশান এ প্যান হেড স্ক্রু, অপশান বি হেক্সাগন হেড স্ক্রু, অপশান সি রাউন্ড হেড স্ক্রু, অপশান ডি চিজ হেড স্ক্রু। এখানে যে অ্যান্সারটি হবে অবভিয়াসলি হেক্সাগন হেড স্ক্রু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হুইচ টাইপ অফ চিজেল ইজ ইউজড ফর কাটিং কি ওয়েজ, অর্থাৎ কোন ধরনের চিজেল আমরা কি ওয়েজ মানে চাবির নালি তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অপশান এ ফ্ল্যাট চিজেল, অপশান বি হাফরাউন্ড চিজেল, অপশান সি ক্রস কাট চিজেল, অপশান ডি ডায়মন্ড পয়েন্ট চিজেল। এখানে যে অ্যান্সারটি হবে অপশান সি ক্রস কাট চিজেল। এখানে আমি আরেকটু বলে রাখি যে এই ক্রস কাট চিজেলের আরেকটি নাম আছে কেপ চিজেল, কেপ চিজেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, দ্য স্প্রিং টাইপস ইনসাইড ক্যালিপার্স আর ইউজড অ্যালং উইথ স্টিল রুল, দ্য অ্যাকুরেসি অফ ক্যালিপার। তোমরা অনেকেই জানো যে ক্যালিপার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে ইনসাইড বলে একটি ক্যালিপার আছে, ইনসাইড স্প্রিং টাইপ। আমাদের ক্যালিপার জয়েন্ট অনুযায়ী দু প্রকারের হয়, একটা ফার্ম জয়েন্ট, একটা স্প্রিং জয়েন্ট। এই ইনসাইড ক্যালিপার যেটা ব্যবহার করা হয় থাকে স্টিল রুলের সহযোগিতায়, সেই ক্যালিপারের অ্যাকুরেসি মানে সর্বনিম্ন মাপ কত আমরা পেয়ে থাকি সেই ক্যালিপারের মাধ্যমে। এখানে যে অ্যান্সারটি হবে অপশান এতে আছে 0.25 mm, অপশান বিতে আছে 0.50 mm, অপশান সিতে আছে 0.75 mm, অপশান ডিতে আছে 1 mm। এখানে যে অ্যান্সারটি হবে অপশান বি 0.50 mm। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, স্নাগ ইজ রিলেটেড টু, স্নাগ হচ্ছে একটা পার্ট, সেইটা কার সাথে রিলেটেড করা থাকে? অপশান এ ট্রাই স্কোয়ার, অপশান বি সারফেস গেজ, অপশান সি ডিভাইডার, অপশান ডি নান অফ দ্য অ্যাভব। এখানে সারফেস গেজ বলে একটা টুল আছে, সেই টুলটা যেটা আমরা মার্কিং টুল হিসাবে ব্যবহার করে থাকি, সেই সারফেস গেজের যে স্ক্রাইবার থাকে একটা বেস থাকে। সারফেস গেজ দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হলো সলিড সারফেস গেজ, একটা ইউনিভার্সাল সারফেস গেজ। এই সারফেস গেজ, এটা সলিড সারফেস গেজ,
এর একটা এরকম একটা স্ক্রাইবার লাগানো থাকে। সেই স্ক্রাইবারটি যে সময় লাগানো থাকে এইখানে একটা ক্লাম দিয়ে লাগানো থাকে, ক্লাম, সেই ক্লামটির নাম হচ্ছিল স্নাগ। ইউ টাইপের থাকবে, ইউ টাইপের সেটাকে থাকে হচ্ছিল, সেটাকে বলা হয় স্নাগ। সেই স্নাগটি সারফেস গেজের সাথে, অর্থাৎ এখানে যে অ্যান্সারটি হবে সারফেস গেজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, দ্য ন্যারো অ্যান্ড থিন পাথ অফ দ্য ফাইল হুইচ ইজ কানেক্টেড টু দ্য হ্যান্ডেল ইজ নোন অ্যাজ। আমাদের ফাইল, যে ফাইল আছে সেই ফাইলের যে ন্যারো অ্যান্ড থিন পাথ যেটা আমরা ফাইলের হ্যান্ডেলের সাথে কানেক্টেড করা থাকে সেই অংশটির নাম কি। এখানে অপশান আছে, অপশান এ পয়েন্ট, অপশান বি ট্যাঙ্ক, অপশান সি এজ, অপশান ডি হচ্ছিল ফেস। তোমরা ফাইলের বিভিন্ন পার্টের নাম তোমরা সব ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা জানো, আমি পরে ফাইল সম্পর্কে ডেসক্রিপটিভ আলোচনা করব, সেখানে আমি সব কিছু পয়েন্ট করে তোমাদের মার্কিং করে দেবো। যার জন্য আমি তোমাদের বারবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখানে যে অ্যান্সারটি হবে অপশান বি, অর্থাৎ ট্যাঙ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি, ডিভাইডার ইজ ইউজড। ডিভাইডার হচ্ছিল আমাদের একটা মার্কিং টুল, সেই ডিভাইডার দিয়ে আমরা কি করে থাকি। অপশান এ সার্কেল ড্রন, সার্কেল তৈরি করি, অপশান বি আর্ক ড্রন, আর্ক তৈরি করি, অপশান সি লাইন ডিভাইডেড, লাইন ডিভাইডেড করি, অপশান ডি অল অফ দ্য অ্যাভব। এখানে যে অ্যান্সারটি হবে অপশান ডি অল অফ দ্য অ্যাভব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডাইরেক্ট অ্যাঙ্গেল মেজারিং টুল। এখানে নিচে যে টুলগুলো দেওয়া আছে, যে ডিভাইসগুলো দেওয়া আছে, সেই মধ্যে কোনটার মাধ্যমে আমরা ইনডাইরেক্ট অ্যাঙ্গেল মেজার করে থাকি। এখানে অপশান এ বিভেল প্রোটেক্টর, আমরা অ্যাঙ্গেল মেজারিং টুল, অপশান বি বিভেল গেজ, অ্যাঙ্গেল মেজার করে থাকি, অপশান সি কম্বিনেশান সেট, আমরা অ্যাঙ্গেল মেজার করে থাকি, অপশান ডি মার্কিং টেবিল। ফার্স্ট আমি তোমাদের একটা কথাই বলবো, মার্কিং টেবিল দিয়ে অ্যাঙ্গেল মেজার হয় না, এটাকে প্রথমেই বাদ দিয়ে দেবে। এখানে বলেছি ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়, বিভেল প্রোটেক্টর দিয়ে আমরা ডাইরেক্ট অ্যাঙ্গেল পেয়ে থাকি, কম্বিনেশান সেট দিয়ে আমরা ডাইরেক্ট অ্যাঙ্গেল মেজার করতে পারি, কম্বিনেশান সেট, কিন্তু বিভেল গেজ দিয়ে আমরা ডাইরেক্ট মেজার করতে পারি না। এই অর্থাৎ এখানে অপশান বি বিভেল গেজ, এখানে অ্যান্সার হবে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল মেজারিং টুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, দ্য স্পাইরাল গ্রুপস হুইচ রান টু দ্য লেন্থ অফ দ্য ড্রিল আর নোন অ্যাজ। স্পাইরাল মানে মোচড়ানো রকমের একটা গ্রুপ থাকে, আমাদের যে ড্রিল বিট আছে সেই ড্রিল বিটের লেন্থ বরাবর চারিপাশ থেকে একটা গ্রুপ করা থাকে, মোচড়ানো, পেঁচিয়ে পেঁচিয়ে একটা মোচড়ানো গ্রুপ থাকে, সেই গ্রুপটার নাম এখানে জানতে চাওয়া হয়েছে কি। অপশান এতে বলেছে বডি, অপশান বিতে বলেছে ট্যাঙ্ক, অপশান সিতে বলেছে ফ্লুট, অপশান ডিতে বলেছে পয়েন্ট। এখানে যে অপশানটি হবে অবভিয়াসলি সি, অর্থাৎ ফ্লুট।